দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃষ্ণসায়ের উৎসবের সূচনা হলো শুক্রবার। উৎসব চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই উৎসবের সূচনা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। জ্যোতির্গময় তমসা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো, সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুটু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক অলোক কুমার মাঝি, বিশিষ্ট সমাজসেবী নারগোপাল ভকত সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 31 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই জানান উদ্যোক্তারা। উৎসব আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আজকের এই উৎসবের উদ্বোধক আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য নিমাইচন্দ্র সাহা মহাশয়, আছেন আমাদের জেলা পরিষদের সহসভাপতি মাননীয় দেবু টুডু মহাশয়। সেই পুরনো দিনে যেই হোস্টেলে থাকতাম, বিভিন্ন জায়গায় আমার যে স্মৃতি জড়িয়ে আছে, আমি বৌদিকে নিয়ে মেলার আগে ঘুরব এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকব। সেই সম্মানীয় আমাদের বৌদি আজকের মেলায় তিনি উপস্থিত আছেন, নীলিমা দেবনাথ, আমাদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। তাই এই সব সম্মানীয় ব্যক্তিদের আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং এই মেলার সঙ্গে যে একদম বিশ্ববিদ্যালয়ের আমাদের সঙ্গে সব ব্যাপারে যার উদ্যোগ, যে এখানে যুক্ত রয়েছেন আমাদের শ্যামাদা, দেখছিলাম আমি, দেখেছি যে আমাদের বর্ধমানে আমরা অনেক মেলা করি। বর্ধমান পৌর উৎসব হয়, আমাদের কাঞ্চন উৎসব হয়, আমাদের এখানে মাঘ মেলা হয়, সমস্ত আমাদের যে মেলা হয় সব মেলার থেকে এই মেলাটাই আমাদের বর্ধমানে সব থেকে বেশি আকর্ষণ। কারণ এই মেলাটা মানুষ পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এই মেলাটা দেখতে আসেন। এবং আমরা যার জন্য এই মেলা আমাদের যে হওয়ার কথা ছিল, তখন আমরা 10 টাকা টিকিটের জন্য আমরা বলেছিলাম সবার কাছে যে মেলাটা আমরা যাতে সবাই দেখতে পায় তার জন্য আমরা 10 টাকা টিকিট করেছি। কিন্তু আজকে উদ্বোধনের দিন আমরা কোনো টিকিটের কোনো ব্যাপার করি নাই, কাল থেকে আমাদের 10 টাকা করে টিকিট কেটেই আমাদের মেলায় ঢুকতে হবে। এবং সবার যাতে মুখে মাস্ক থাকে, যার মাস্ক থাকবে না তাকে আমরা মেলাতে ঢুকতে দেব না। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার বারবার বলেছেন যে মেলা করা যাবে খোলা আকাশের নিচে, সব মেলাটাই আমাদের খোলা আকাশের নিচে, এত বড় পার্কে, এত বড় আমাদের কৃষ্ণসায়রের এই পুকুরের চারিদিকে বিশাল জায়গা, এই মেলাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা আপনাদের সবার কাছে আবেদন করব, আপনারা সবাই মাস্ক পরে আসবেন। 22 থেকে 31 জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা চলবে। আমাদের এই কৃষ্ণসায়র যে আমাদের এত বড় একটা ওয়েডল্যান্ড, তিনি বলছিলেন যে এর প্রত্যেকটা জলের তরঙ্গে প্রাণের স্পন্দন, শুধু জলের তরঙ্গ নয়, প্রতিটা বিন্দুতে আছে জলের এখানে প্রাণের স্পন্দন। এই কৃষ্ণসায়র রিচ ইন বায়োডাইভার্সিটি। এই কৃষ্ণসায়রে ঘোরার জন্য সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকজন আসে এই কৃষ্ণসায়রকে দেখতে, আর এই কৃষ্ণসায়রের বুকে আজকে এই উৎসব। শর্ট টাইমের মধ্যে খুব কঠিন ব্যাপার ছিল, আমি চেয়েছিলাম আর একটু বড় হোক, মানে আমরা চাইলে 50টা পর্যন্ত স্টল অ্যাফোর্ড করতেই পারতাম, বাট সময়টা সীমিত হওয়ার জন্য আমরা সেটা করতে পারিনি। আপাতত আমরা 20টা পর্যন্ত পেরেছিলাম খুব শর্ট নোটিশের জন্য। তো আমি আশা করব যে পরের বার যখন আমরা এখানে মেলা করব, আমি নিজের থেকেই আশা করব যে এখানে আমরা যাতে আরও কিছু বেশি সংখ্যক স্টল দিতে পারি, যাতে আমাদের আর্টিজানরা যারা আমাদের শিল্পীরা আছেন তারা আরও ভীষণ ভালোভাবে বসতে পারেন। এখানে যে সমস্ত দর্শকরা আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই মেলার বাঁ দিকের পোর্শনে ঢুকেই হস্তশিল্পীদের জন্য আপনারা দেখতে পাবেন প্রায় 20টার মতো একসঙ্গে স্টল আছে। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু ব্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।